Letam zaham zimpo, chalte mathop, nanye zi jaldo, zeta minak, nanye rang man pa, jan cho zang met, nga cha cho cha na, ne cho minak, pu cha nye chanda, chanda yok spa, nga pu cha chanda, so de me chi, khonu me jo jay da pa khushpa, jelda wa sumbo kang di kharuk. हाय फ्रेंड, मैं कौशिक चक्रवर्ती नील, मेरी चैनल पे आपका स्वागत है। प्लीज सब्सक्राइब करिए मेरे चैनल और ये बेल आइकन को दबा दीजिए। नमस्ते। हेलो फ्रेंड्स, आज हम इसे गए थे तुम्हारे कछे आमार नोटुन वीडियो लादाख राइड पार्ट 7 नी। बाय द वे, एक टू लेट होलो वीडियो टा अपलोड दीते, बट खूब मजा करो, देखते थको। ये वीडियो ते अमी तुम्हादे देखा बो कारगिल टाउन ते के ले टाउन, जिता होते तुम्हादे खूब भालो लग बे, आशा करी। तार माझे एक टा इंटरेस्टिंग जीनिस आचे, सेटा अमी बोल बो, तार जोनो तुम्हाए एक टू वेट करतो अबे, अर सही इंटरेस्टिंग जगह टा तुम्हादे देखा बो, तार जोनो आरेक टू वेट। सकाल सकाल बेरिए पड़ेछी कारगिल থেকে লে লাদাখের দিকে, আর আজকেই আজকেই সেই দিন যেই দিন আমরা এতদিন ওয়েট করার পর পৌঁছে যাব লে টাউনে। উফ, অনেক দিন থেকে সিরিয়াসলি বলছি অপেক্ষায় ছিলাম কবে আমরা পৌঁছাবো লে টাউন। হয়তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কিভাবে আমরা কারগিল পৌঁছেছি, আর আজকে অপেক্ষা হচ্ছেই না কারগিল থেকে আমরা কী করে পৌঁছাবো লে টাউন। আর তার মাঝের সেই আকর্ষণীয় জায়গাটা যেটার নাম শুনবে, যেটার নাম হলো ম্যাগনেটিক হিল। হ্যাঁ, ম্যাগনেটিক হিল, সেই ম্যাগনেটিক হিল তোমাদের দেখাবো। তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, দেখতে থাকো আমার এই ভিডিও, হয়তো তোমাদের ভালো লাগবে। রীতিমতো আমরা যাচ্ছি এখন কারগিলের মধ্যে দিয়ে, হয়তো তোমাদের দেখাতে পারছি, অনেক ভিড়। আরে ভাই, আস্তে দেখে চলো, এখানকার ড্রাইভ ও আর ড্রাইভার দুজনকেই গুরু প্রণাম নিও। দেখো দেখো সামনে অবস্থা কি, চলো এগিয়ে চলো। সব বাধা তো পেরিয়ে যখন কারগিল পৌঁছাতে পেরেছি, আর আজকের দিনটার ব্যাপার, আজকেই আমরা পৌঁছে যাব কিন্তু যেটার অপেক্ষায় এতদিন, লে লাদাখ। কারগিল টাউনে কিন্তু রয়েছে একটা জমজমাটি ব্যাপার, হয়তো তোমরা দেখতে পাচ্ছ নিজেরাই, এটা জমজমাটি সব সময় লোকজন ভর্তি, এটা দারুণ জায়গা কিন্তু কারগিল। আর এই কারগিল খুব নাম করা জায়গা, হয়তো তোমরা অনেকবার শুনেছো জম্মু অ্যান্ড কাশ্মীরের কারগিল। সো দেখো, আর আমরা আস্তে আস্তে এগোই লে লাদাখের পথে, আর তার মধ্যে ম্যাগনেটিক হিলের কথা কিন্তু ভুলবে না একদম। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ একটা মনোরম পরিবেশ, ওয়েদারটাই জাস্ট অসাম ভাই, জাস্ট অসাম। এটা চরম চরম মুভমেন্টের মধ্যে দিয়ে আমি বাইক চালাচ্ছি, মজাটাই আলাদা। আর এভরি রাইডারের ড্রিম প্লেস তো আছেই লে লাদাখ, সিরিয়াসলি এত সুন্দর জায়গা, সত্যি সবার ড্রিম প্লেস হওয়াই প্রয়োজন। সত্যি আমার বলে বিশ্বাস করতে পারবো না তোমাদের যে আমি কতটা আনন্দ পাচ্ছি আজ আমি লে লাদাখ পৌঁছাবো।
সেফ ড্রাইভ সেফ লাইভের কথা মাথায় রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি অন রোড। প্রথমে বিবেকদা আছে, বিবেকদা, কমলদা, রিজুদা, সঞ্জীবদা, সুব্রতদা, সমীরণদা সবাই মিলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কিন্তু লাদাখের পথে। সত্যি হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। হয়তো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ অন্য রাইডাররা ফিরছে রাইড থেকে, লাদাখ কমপ্লিট করে তারা কিন্তু এবার দিল্লির দিকে ফিরতে চলেছে। তারা আজকে হয়তো কার্গিল দিয়েই ফিরবে, যেটা দিয়ে আমরা এসেছি ঠিক সেই পথ দিয়েই ফিরবে তারা। সামনে একটা বোর্ড দেখাই যাচ্ছে, সিরিয়াসলি মনকে ধরে রাখতে পারছি না সামনের বোর্ডে। ও গড, লাদাখ, আর কিছুক্ষণ, আর কিছু সময়ের পর আমরা কিন্তু পৌঁছে যেতে চলেছি যে লাদাখ। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিন্তু না দেখলে তোমরা কিন্তু বিরাট মিস করবে। আর তার মাঝে আমি দেখিয়ে ফেলবো ম্যাগনেটিক হিল, কারণ এর পরেই পড়বে ম্যাগনেটিক হিল। আমরা জাস্ট দাঁড়ালাম একটুখানি, কারণ অনেকক্ষণ বাইক চালিয়েছি। সিরিয়াসলি একটু না দাঁড়ালে কিন্তু কোমর ব্যথা করছে। কোমর ব্যথা হলেও একটা মনোরম পরিবেশ, একটা সুন্দর নদী, তোমরা হয়তো দেখাতে পেরেছি তোমাদেরকে, একবার দেখো নদীটা। আর অসমেই পাহাড়ের ভিউ, ধরে রাখতে পারছি না নিজেকে। তোমরা আসো আমায় ধরো, না ধরলে কিন্তু পড়েই যাব। এই হলো ম্যাগনেটিক হিল, আর আমরা পৌঁছে গেছি ম্যাগনেটিক হিলে। হয়তো তোমাদের দেখাতে পেরেছি, এই হলো ম্যাগনেটিক হিল। দেখো সবাই এসেছে, সবাই এসে দাঁড়িয়েছে, সবাই কতভাবে উপভোগ করছে এই ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলের একটা মজাদার রহস্য আছে, এই রহস্যটা হলো আমি তোমাদের বলবো, কিন্তু তার আগে একটুখানি দেখে নাও ম্যাগনেটিক হিল। তোমাদের আমি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ টোটালি লোকজনে ভর্তি, সবাই কিন্তু এই ম্যাগনেটিক হিলের মজাদার দৃশ্য দেখছে। একটা পাহাড়টাই চরম, চরম মানে অসম। এই ম্যাগনেটিক হিলের যে মজাদার রহস্যটা সেটা কি জানো? জানবে, ঠিক আছে। জানবার আগে তোমাদের এই বন্ধুকে কিন্তু ভুলো না, প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। লের এই যে ম্যাগনেটিক হিল, এটা হলো হিমাম্যাগনেটিক বৈশিষ্ট্য বিশিষ্ট। এই ম্যাগনেটিক হিলটা অবস্থান করেছে লে টাউন থেকে 30 কিলোমিটার আগে, আর এটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট ওপরে। এবার আমি আসল কথায় আসি, ম্যাগনেটিক হিল বলা হয় কেন? বাস্তব এটাই, আমরাও সেটা ভাবছি যে ম্যাগনেটিক হিল কেন বলা হয়। এখানের মজাদার ব্যাপারটা হলো, গাড়ির ইঞ্জিন যদি অফ করে দেওয়া হয়, প্রত্যেক ঘন্টায় 20 কিলোমিটার বেগে গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ম্যাগনেটিক হিল, যার ফলে একে আমরা ম্যাগনেটিক হিল বলি। তো হয়তো তোমরা জেনে গেছো ম্যাগনেটিক হিল কি, তো এটার জন্যই তোমাদের এত ইন্টারেস্টেড ছিল হয়তো ভিডিওটা, ম্যাগনেটিক হিল কি। সিরিয়াসলি গাড়ির ইঞ্জিন যদি আমরা অফ করে দিই, পুরো রাস্তা যেটা দেখতে পাচ্ছ এই টোটাল এরিয়াটা, এটা ম্যাগনেটিক হিলের মধ্যেই পড়ে। সো এই ম্যাগনেটিক হিলে যদি আমরা গাড়িগুলো এখন অফ করে দিই, যে আমার গাড়িটা আমি এখন অফ করে দিয়েছি, টোটাল এরিয়াটা গাড়ি এখন অফ করে দিয়েছি আমার গাড়ি, দেখো 20 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে, একটা অসাধারণ ফিলিং। চলো এগোতে থাকি এবার লে টাউনের দিকে, অনেক দেখা হলো ম্যাগনেটিক হিল, এবার আসতে থাকি লে টাউন। সো ওয়েলকাম টু লে বলেই দিয়েছে, আমরা দেখতে পেয়েছি, এবার এগিয়ে যাই লে টাউনের দিকে, হয়তো তোমাদের দেখাতে পারবো লে টাউন, আশা করি খুব ভালো লাগবে।
ওয়াও, আমরা দেখতে পেয়েছি কিন্তু লে টাউন, হয়তো তোমাদেরও দেখাতে পেরেছি। ওই দেখো আমরা লে টাউন প্রায় এসেই গেছি। মনের ভেতরটা একটা অন্য ফিলিংস আমি বলে বোঝাতে পারছি না, কারণ এটা হয়তো তোমরা জানো এভরি বাইকার ড্রিম প্লেস হলো এই লে লাদাখ। সো আর আর কিছুটা সময় আমি আর বলে মানে কী বলবো তোমাদেরকে, আমি এখনও ভাবতে পারছি না। তোমরা হয়তো দেখো আমি লে টাউন চোখে দেখতে পেয়েছি, তোমাদেরও হয়তো দেখাতে পেরেছি। তোমরাও দেখো আর মজা করো, আমার সঙ্গে থাকো, দেখো আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দেখাবো। হয়তো তোমরা দেখতে পাচ্ছ লে টাউন, চলো এগিয়ে যাই সামনের দিকে, লে টাউনের দিকে। উফ, অবশেষে আমরা পৌঁছালাম লে টাউন। এখন আমরা লে টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, সূর্যের আলো একদম আমার চোখ ঝাপসা করে দিল, বাট জাস্ট লে টাউন ঢুকছি আর সূর্যের আলো, ওয়াও, এর একটা আলাদা অনুভূতি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো খুব জ্যাম আছে রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ, বাট আমরা জাস্ট টাউনে ঢুকলাম, সামনেই পেয়ে যাবো লেট যে গেট, মেন গেট, হয়তো তোমাদের মেন গেটটাও দেখাবো। আমি বিবেকদাকে খুঁজছি, বিবেকদা আগে গেলে ভালো হয়, বিবেকদা চলে এসছে আগে, বিবেকদার সাথে সাথে বিবেকদার সঙ্গে আমরা এগোচ্ছি লে টাউনের দিকে। জাস্ট লে টাউন এসে গেছি, টাউনের দিকে কি, এটাই হলো লে টাউন। দেখো তোমাদের হয়তো দেখাতে পেরেছি আস্তে আস্তে কত ভালো, ওয়াও, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই দেখা যায়। সিরিয়াসলি এখানকার মানুষজনের মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, যে অনুভূতিটা মনের মিলন, যে কারণে এত ভালো মানুষরা এখানে বাস করে লে লাদাখে। আমাদের মানে কি বলবো, আমাদের সাথে অনেক পার্থক্য পড়ে যায় তাদের, তারা সত্যি খুব ভালো। এখানে বহু মানুষের সাথে আমরা কথা বলেছি, বহু মানুষকে যখন আমরা প্রবলেমে পড়ছিলাম তাদের হেল্প চাইলে সবসময় তারা হেল্প করবার জন্য এগিয়ে আসে, দারুণ ব্যাপার একটা। আমরা যাচ্ছি আস্তে আস্তে, লে গেট হয়তো তোমাদের দেখাতে পারবো, আর একটুখানি গেলেই লে গেট, কারণ আমি বিবেকদাকে একটুখানি আগে জিজ্ঞাসা করলাম যে লে গেটটা কোথায়। অনেকে ফেসবুকে দেখেছি ছবি পোস্ট করে, তো আমিও চাই ছবি পোস্ট করতে একটা লে গেট দেখবো, এটা আলাদাই ব্যাপার, আলাদাই মজা। চলো এগিয়ে চলো, হয়তো তোমাদেরও দেখাতে পারবো লে গেট। দেখি আমরা এখন খুঁজছি লে গেট। এই হলো লে গেট, আমিও দেখেছি অনেকে ফেসবুকে ফটো পোস্ট করে, আর আমি আশা করি তোমাদেরকেও দেখাতে পারছি, তোমরাও দেখলে পারলে একবার এসো। একটা কি বলবো, আলাদাই জায়গা হলো লে লাদাখ, অবশ্যই এসো। আর ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। নমস্কার, টাটা।